আমরা এনার্জি কনভার্সন নতুন একটা লেকচার স্টার্ট করব আর এর আগে আমরা সিনক্রোনাস জেনারেটর পড়েছিলাম এটার আগে আজকে আমরা ডিসি মোটর নিয়ে লেকচার স্টার্ট করব প্রথমে আমরা ডিসি মোটরটা আসলে মেশিনটা কি রকম আর ভিতরে কি কি পার্টস থাকে তাদের নাম কি থাকে এরপরে এর বেসিক কিছু থিওরি সম্পর্কে আজকে আমরা দেখব ফার্স্টে আমরা ডিসি মোটরটার ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে দেখব এখানে টিভি স্ক্রিনে আমাদের ডিসি মোটরের ইন্টারনাল পার্টগুলোর একটা সিমেট্রিক ফিগার দেখানো হয়েছে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এন এস নটসাল গুলো পোর্শন দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের পারমানেন্ট ম্যাগনেট দিয়ে আমাদের এটা হচ্ছে আমাদের স্টেটর এটা পারমানেন্ট ম্যাগনেট এটা এটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করবে আর ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করবে আর হচ্ছে আমাদের ভিতরে দেখা যাচ্ছে ওই ছবিটাতে এখানে যে আমাদের কপার ওয়ার ওয়াল একটা পোর্শনের মতো এটা হচ্ছে আমাদের রোটর বা এটা হচ্ছে এটাকে বলা হয় আমাদের আর্মেচার আর্মেচার হিসেবে আমরা রোটরটা ডিসি মোটরের রোটরটাকে আমরা আর্মেচার লুপ হিসেবে নাম দেবো তারপরে আর্মেচার লুপটাকে আমাদের তো রোটরের থেকে একটা ডিসি সাপ্লাই দেওয়া লাগবে আমাদের ডিসি মোটর যেহেতু আর এই আর্মেচার লুপটার মধ্যে একটা ডিসি সাপ্লাই দেওয়া হবে সেটা কিভাবে দেওয়া হয় এই যে চিত্রে দেখা যাচ্ছে এই যে এই নীলের মতো আছে এই যে নীলের মতো পোর্শনটা এটা হচ্ছে আমাদের কমিউটেটর রিং এই কমিউটেটর রিংকে আমাদের একটা বাইক থেকে ডিসি ভোল্টেজ দেওয়া হয় এই যে ব্যাটারির মাধ্যমে আমরা ডিসি ভোল্টেজ দিলাম এটা আমাদের এই আর্মেচার লুপটাকে এই ডিসি ভোল্টেজটা সাপ্লাই দিবে তাহলে এই ডিসি এই লুপটার মধ্যে এই আর্মেচার লুপটার মধ্যে দিয়ে আমাদের কারেন্ট সাপ্লাই করা শুরু করবে আমি এই কমিউটেটর রিংটা দেখতে কীরকম আমি একটু দেখিয়ে দিই কমিউটেটর রিংটা দেখা যাচ্ছে যে এই যে এখানে যদি ভালো মতো খেয়াল করা যায় দেখা যাচ্ছে এটা দুই ভাগে বিভক্ত কিন্তু এই যে এখানে মধ্যে একটা পোর্শন ভাগ করা আছে সো কমিউটেটর রিংটা দেখতে অনেকটা এরকম হবে এটা হচ্ছে আমাদের কমিউটেটর রিং কমিউটেটর রিংটা দেখতে অনেকটা এরকম হবে কমিউটেটর রিং এর কাজ কি এটা হচ্ছে আমাদের ডিসি সাপ্লাই যেটা দেওয়া হবে সেটা এই আর্মেচার বা রোটর লুপের মধ্যে ডিসি সাপ্লাইটা সরবরাহ করে কারেন্ট ফ্লো করানো এই আর্মেচার লুপের মধ্যে দিয়ে সো এখানে আমাদের কয়েকটা ল সম্পর্কে জানতে হবে যে এই ডিসি মোটরটা তো আমরা তো ঘুরাতে চাই ঘোরানোর জন্য আমাদের কিছু ল সম্পর্কে জানতে হবে সেই লগুলো আমরা একটু দেখবো এখন আজকে হচ্ছে আমাদের যেটা না জানলেই না আমাদের জন্য রোটেটিং পার্ট পড়াশোনার জন্য সেটা হচ্ছে লরেন্স ল তারপর হচ্ছে আমাদের ফ্লেমিংস লেফট অ্যান্ড রুল ফার্স্ট আমরা লরেন্স ল নিয়ে দেখব তারপর আমাদের ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল নিয়ে দেখব আচ্ছা লরেন্স লটা কি বলে লরেন্স লটা বলে হচ্ছে যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি কোনো ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে থাকে ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা টর্ক ক্রিয়েট হবে এই যে আমাদের যদি চিত্রে দেখি আমরা কি দেখতে পাচ্ছি যে নর্থ সাউথ দুইটা যেহেতু একটা পারমানেন্ট ম্যাগনেট এটা আমাদের একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে এখানে আর আমরা বাইরে থেকে ডিসি ভোল্টেজ দিয়ে এই রোটরের মধ্য দিয়ে একটা কারেন্ট সাপ্লাই করছি তাহলে আমাদের লরেন্স ল আমরা কি বলছিলাম যে কার কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে থাকতে হবে তাহলে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা একটা টর্ক অনুভব করবে বিপরীতমুখী এই লুপের মধ্যে দিয়ে দুটো টর্ক অনুভব করবে যদি টর্ক অনুভব করে আমরা যদি এই ডাস্টারটা দিয়ে এক্সাম্পলটা দিই আমাদের এদিকে টর্কটা ধরা যাক উপর দিকে কাজ করছে আর এইদিকে টর্কটা নিচের দিকে কাজ করছে তাহলে কী হবে জিনিসটা ঘুরতে থাকবে এই ডাস্টারটা ঘুরতে থাকবে সো এই লরেন্স লটাও অনেকটা এরকম আমাদের ডিসি মোটরটা কীভাবে ঘুরছে সেটা আমরা লরেন্স ল থেকে দেখতে পাচ্ছি তাহলে আমাদের কী দরকার কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে দিয়ে যদি আমাদের দিয়ে দেওয়া হয় তাহলে ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা একটা টর্ক অনুভব করবে এবং যেই টর্কের কারণে সে ঘুরতে থাকবে সো আমাদের লরেন্স লয়ের আমরা দুইটা শর্ত থাকবে একটা হচ্ছে আমাদের কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকতে হবে
এটা আমরা এই বাইরে থেকে এখানে ডিসি সাপ্লাই দিয়ে এই আর্মেচার লুপের মধ্যে দিয়ে কারেন্ট গ্যান কন্ডাক্টর একটা ক্রিয়েট করেছি আর আরেকটা কি থাকছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স থাকতে হবে যেটা আমরা এই চিত্রতে পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করে রাখছি যেটা আমরা এই রোটর লুপের মধ্যে দিয়ে কারেন্ট গ্যান কন্ডাক্টরটা ওই ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে দিয়ে যাচ্ছে সো আমাদের দুইটা শর্তই ফুলফিল করা হয়েছে বাকি থাকলো কি তাহলে এই লুপটা একটা টর্ক অনুভব করবে যেটা আমরা দেখিয়েছি যে ধরো যাক এই ডাস্টারটা এটা আমরা এই যে ডাস্টারটা যদি এখানে প্রেস করি একটা টর্ক যদি আমাদের উপর দিকে কাজ করে একটা টর্ক যদি আমাদের নিচ দিকে কাজ করে যে এরকম উপর দিকে একটা নিচ দিকে তাহলে এই ডাস্টারটা ঘুরতে থাকবে তেমনি ভাবে এই রোটর লুপটা বা আর্মচার লুপটাও ঘুরতে থাকবে এটা হচ্ছে ডিসি মোটরের মেইন বেসিক প্রিন্সিপল যে এটা কীভাবে ঘুরতে আর আরেকটা হচ্ছে আমাদের ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল প্রায় সব ধরনের মোটরই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ফলো করেই ঘুরে ঘুরে আর কি রোটেশন করে সো এখানে আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যেটা বলে আমরা যদি বাম হাতটাকে এভাবে দিই এই যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার যেটা ইন্ডেক্স ফিঙ্গারটা এটা এই যে আঙুলটা সেটা আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডিনোট করবে আর আমাদের এই যে এই মিডল ফিঙ্গারটা এটা আমাদের কারেন্ট ডিনোট করবে আর এই যে বৃদ্ধাঙ্গুলিটা সেটা আমাদের কি ডিনোট করবে সেটা টর্ক ডিনোট করবে আমরা এই চিত্রে আমরা একটু পরে গিয়ে হয়তো যেখানে আমরা টর্কটা দেখতে পাচ্ছি সেখানে এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করতে পারবো যে এখানে আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করতে পারবো সো এখানে আমরা একটু দেখি যে এখানে কিভাবে আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করবো আমি বলেছি যে ফ্লেমিংস বাম হাতে এই রুলটা অ্যাপ্লাই করতে হবে সো আমরা আমাদের যদি কারেন্টটা এই ম্যাগনেটিক ফ্লাক্সটা এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা ডিনোট করি এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা যেহেতু বাম থেকে ডানে যাচ্ছে এখানে এটা দিয়ে রাখলাম কারেন্টটা আমরা এই যে নীল পোর্শনটা সেটা হচ্ছে কারেন্ট এটার সাথে মিলানোর জন্য আমরা কারেন্টটা যদি এই দিকে ডিনোট করি তাহলে আমরা আছি এদিক থেকে ব্যাপারটা বুঝতে পারবো এই যে লেফট হ্যান্ড রুল দেখা যাচ্ছে যে ইন্ডেক্স ফিঙ্গারটা আমাদের এই ইয়েলো কালারের ম্যাগনেটিক ফ্লাক্সটাকে ডিনোট করছে আর এই যে নীল যেই চিহ্নটি দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট রোটর লুপের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা আমাদের মিলিট মিডল ফিঙ্গার দিয়ে এটা যেহেতু থ্রি ডি একটু বুঝতে অসুবিধা হবে তারপর আমি দেখানোর চেষ্টা করছি যে এই ইন্ডেক্স ফিঙ্গারটা আমাদের ইয়েলো কালারের ম্যাগনেটিক ফ্লাক্স ডিনোট করছে এই ব্লু যে তীর চিহ্নটা সেটা আমাদের কারেন্ট ডিনোট করছে বাকি থাকলো কি আমাদের টর্ক দেখা যাচ্ছে টর্কটা ওই বাইরের দিকে বা উপর দিকে কাজ করছে এই যে এর জন্য এটা উপর দিকে কাজ করছে তেমনিভাবে এদিকেও আমরা যদি কারেন্টের ডিরেকশনটা বা আমারটাকে উল্টিয়ে দিই তাহলে কি দেখতে পাবো যে এদিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে এই যে আমাদের এই মিডল ফিঙ্গারটা এটা উপরের দিকে আমাদের কারেন্ট ডিনোট করছে এই যে এই টর্কের বৃদ্ধাঙ্গুলিটা সেটা বা নিচের দিকে কাজ করছে সো আমাদের দুটো টর্ক বিপরীতমুখী কাজ করছে একটা পাতের উপরে সো পার্টটা ঘুরতে থাকবে এভাবে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে আমাদের ডিসি জেনারেটরটা ঘুরবে সো ডিসি জেনারেটরকে আমরা বর্ণনা করার জন্য আমাদের যে দুটো রুলস প্রয়োজন আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এবং লরেন্স ল সেটা আমরা ক্লিয়ার করে ফেললাম এই দুটো বেসিক প্রিন্সিপালের মাধ্যমে ডিসি জেনারেটরটা ঘুরে আচ্ছা এর আগে আমি বলেছিলাম যে এই যে কমিউটেটর রিংটা সেটা আমাদের দুটো পোর্শনে ভাগ করা আছে এখানে আরো ক্লিয়ার দেখা যাচ্ছে একটা হচ্ছে ডার্ক ব্লু একটা হচ্ছে লাইট ব্লু এই যে দুটোর মধ্যে একটা সেগমেন্ট দেখা যাচ্ছে এখন একটা কথা হচ্ছে যে আমাদের যেহেতু এই যে আর্মেচার লুপটা আমাদের কিসের সাথে কানেক্টেড এই আমাদের কমিউটেটর রিংয়ের মাধ্যমে এই ডিসি সাপ্লাইয়ের সাথে কানেক্টেড সো আমাদের যখন এই কমিউটেটর রিংটা আমাদের এই যে পারপেন্ডিকুলার হয়ে যাবে তখন কি হবে দেখা যাক যে একটু এখানে একটু আমরা খেয়াল করি এখানে তাহলে আমরা বুঝতে পারবো অন্য একটা সাইকেল আমরা দেখতে পাবো এটা এই যে এই সাইকেল দেখানো যাচ্ছে এটা এই যে এই কমিউটেটর রিংটা আমাদের কি ছিল এতক্ষণ এতক্ষণ যে আগের সাইকেল দেখি আমরা ব্রাশের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে ছিল এই জন্য এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল আর্মেচার লুপের মধ্যে কিন্তু আমরা এই পরের স্লাইডের প্রথম চিত্রের বা লেফটের চিত্রটা যদি দেখি তাহলে কি দেখতে পাবো কমিউটেটর রিংটার এই সেগমেন্টেড পোর্শনটা এই যে এই গ্যাপ পোর্শনটা আমাদের এখন
ব্যাচের সাথে কানেক্টে আছে, দেখা যাচ্ছে ব্যাপারটা যে আমাদের এটা তো ঘুরছে, কম্পিউটার রিংটা ঘুরছে, ঘুরে ঘুরে যখন এই পোর্শনটা এক সময় তো এদিকে আসবে আর এই পোর্শনটা এই ব্রাশের সাথে কানেক্ট হয়ে যাবে। সো তখন কি হবে, তখন এই যে যে ব্যাপারটা ঘটবে সেটা হলো এটা, তখন আমাদের এই যেহেতু আমাদের এখানে একটা গ্যাপ পোর্শন আছে, এই এই ডিসি সাপ্লাইটা পুরোপুরি এই লুপের মধ্যে দিয়ে যাবে না, কারণ হচ্ছে গ্যাপ পোর্শন যেহেতু সেখানে একটা আমাদের আইসোলেটেড পার্ট হয়ে থাকবে, তার মাধ্যমে ডিসি সাপ্লাইটা আমাদের আর্মেচার লুপের মধ্যে যাবে না। সো আমরা একটা ইরেগুলার মোশন পাবো, যখনই আমাদের এই এই মানে কন্ট্যাক্টে থাকবে, ডিরেক্ট কন্ট্যাক্টে থাকবে, তখন একটা দ্রুত মুভমেন্ট পাবো আমরা, রোটেশন পাবো লুপের, বা যখনই সেগমেন্টেড পোর্শনটা আমাদের ব্রাশের সাথে কন্ট্যাক্টে আসবে তখনই আমরা একটা স্লো মোশন পাবো। স্লো মোশনটা কেন, আমরা তো ডিরেক্ট কন্ট্যাক্টে মানে থাকলোই না, যে আমাদের ব্রাশের সাথে বা ডিসি সাপ্লাইয়ের সাথে কম্পিউটার ওই সেগমেন্টের পোর্শনে তো আমাদের কন্ট্যাক্টে থাকে না। তারপরে আমরা কেন মোশনটা পাই, কারণ হচ্ছে আমাদের ইনার্শিয়ার জন্য, আগে যে আমাদের টাচিং মোমেন্টে এই কম্পিউটার রুমটা যখন ব্রাশের সাথে টাচ করার মোমেন্টে ছিল, তখন যে আমাদের গতি জড়তাটা আমাদের অ্যাচিভ করে নিয়েছিল এই আর্মেচার লুপে, সেটা পরবর্তীতে যখন আমাদের এই সেগমেন্টের পোর্শনটা চলে আসে সেই গতি জড়তার জন্যই সে ঘোড়াটা একেবারে অফ করে না, ঘুরে যায় কিন্তু স্লো মোশনে ঘুরে। সো এটা তো আমাদের মোটরের জন্য খারাপ, যে আমরা যখন কম্পিউটারটা আমাদের ডিসি ব্রাশের সাথে আমাদের ডিরেক্ট কন্ট্যাক্টে থাকবে তখন চলে উঠছে, আবার যখন সেগমেন্টের পোর্শনে আসবে তখন আসতে উঠছে, এটা আমাদের খারাপ। এই জন্য এই আমরা চাই যে এই কম্পিউটার এই সেগমেন্টের পোর্শনটা যত কমানো সম্ভব হয়, কীভাবে কমানো সম্ভব হবে, আমরা যদি কম্পিউটার সেগমেন্ট কীভাবে করি, আমরা এখন চারটা কম্পিউটার সেগমেন্ট করি তাহলে কী হয়, তাহলে দেখা যাচ্ছে যে এখানে যখন আমরা এই এই ছবিটাতে কী আঁকবো, আমরা এই যে ধরা যাক যে এখানে কম্পিউটার সেগমেন্ট আছে, এখানে সেগমেন্ট আছে, এখানে সেগমেন্ট আছে, সো এটা যখন ঘুরে এখানে চলে আসবে তার খুব দ্রুতই পরবর্তী টাচিং পোর্শনটা এখানে চলে আসবে। সো বেশিক্ষণ ওয়েট করতে হবে না, যে ওই ইরেগুলার মোশনটা আমাদের বেশিক্ষণ থাকবে না। সো আমরা যদি এই মানে সেগমেন্টটা বাড়াই আর লুপটা বাড়িয়ে দিই, আমাদের দেখা যাচ্ছে কি যে একটা লুপের সাথে দুইটা সেগমেন্টের পোর্শন মানে দুইটা কমিউটেটর লুপ, এই যে দুইটা কমিউটেটর লুপ একটা আর্মেচার লুপের জন্য থাকে। সো এখানে যদি আমরা দুইটা আর্মেচার লুপকে আমরা আনি, তাহলে আমাদের দুইটা সেগমেন্টের পোর্শনের থেকে আমাদের চারটা সেগমেন্টের পোর্শন থাকবে। চারটা সেগমেন্টের পোর্শনের সুবিধাটা কি, খুব বেশি সময় একটার জন্য ওয়েট করতে হবে না, ঘুরে খুব ছোটো পোর্শন যেহেতু পরবর্তী পোর্শনে চলে যাবে। আর এটা তো এই যে এই পোর্শনটা গ্যাপ পোর্শনটা অনেক মানে অনেকখানি সময় জুড়ে থাকে। সো আমাদের এই আরেকটা বেশি লুপ দেওয়ার ফলে আমাদের মোশনটা স্মুথ হয়ে যাবে আগে যাচ্ছে। সো আমরা যদি দুইটা লুপের জায়গায় এখন অনেকগুলো লুপ দিই তাহলে মোশনটা আরও বেশি স্মুথ হয়ে যাবে। সো আমাদের প্র্যাকটিক্যালি আর্মেচার লুপে এরকম হয়ে থাকে, যেটা দেখতে এরকম হয়। সো এটা আমরা দেখতে পারলাম। ওকে, এখন আমরা একটা নতুন জিনিস আসবো, মানে এতক্ষণ যেই জিনিসপত্র কাজ করছিলাম সেটা হচ্ছিল পার্মানেন্ট ম্যাগনেটিং, পার্মানেন্ট ম্যাগনেট স্টেটর, যে আমাদের ডিসি মোটরের যে স্টেটর যে পোর্শনটা সেটা পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে আমরা কাজ করতাম। এখন আমাদের এই যে পার্মানেন্ট ম্যাগনেটটা সেটা হচ্ছে আমাদের ছোটোখাটো ডিসি মোটর চালানোর জন্য ব্যবহার করা হতো, কারণ আমরা জানি এই পার্মানেন্ট ম্যাগনেটটা যদি কোনো কারণে ক্ষয় হয়ে যায় বা তাহলে তার ম্যাগনেটিক ফ্লাক্স কমে যাবে, সো একটা ডিসি মোটরের এফিসিয়েন্সি কমে যাবে। সো আমরা এখন কী করি, আমরা ইলেকট্রোম্যাগনেট নিয়ে কাজ করি, আমাদের যখন দরকার হবে তখন আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে আমরা এই একটা ইলেকট্রোম্যাগনেট ক্রিয়েট করবো, যখন দরকার হবে সেটাই আমাদের নেক্সট চিত্রটায় দেখানো হয়েছে। ইলেকট্রোম্যাগনেটটা কীরকম হয়, এই যে আমাদের রোটরকে আমরা ডিসি যে সাপ্লাইটা দিলাম সেই সেম ডিসি সাপ্লাই আমরা যে এই স্টেটরের মানে যে স্টেটরকে আমরা যে পোর্শনটাকে স্টেটর বানাবো সেখানে আমরা ডিসি সাপ্লাইটা দিয়ে দেবো। সো আমাদের কী হবে, সেম যে আমাদের ডিসি ভোল্টেজটা আমাদের রোটরকে সাপ্লাই দেওয়া হচ্ছিলো সেম ডিসি ভোল্টেজটাও আমাদের স্টেটরকে সাপ্লাই দিয়ে আমরা কী করবো, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবো, যেই ম্যাগনেটিক ফিল্ডটা আগে পারমানেন্ট ম্যাগনেট ক্রিয়েট করছিলো এখন সেটা ডিসি সাপ্লাই যেটা আমরা রোটর কিনেছি সেটাই ক্রিয়েট করবো।
সো আমাদের এই যে এই যে ল্যামিনেটেড পোর্শন যেটা দেখানো হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা ভাবে এই ল্যামিনেটেড পোর্শনটা দিয়ে আমরা এখানে একটা ডিসপ্লে মত ক্রিয়েট করে আমরা এখানে ডিসি সাপ্লাইটা দিয়ে এখানে একটা যেটা এটা আমাদের ল্যামিনেটেড কোর সো এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে এই ম্যাগনেটিক ফ্লাক্সটা আগে যেমন হচ্ছে আমাদের কার্বন ম্যাগনেটটা নর্থ সাউথ ছিল এখন আমাদের এই ল্যামিনেটেড কোরগুলো নিজেরাই ম্যাগনেটাইজড হয়ে আমাদের এখানে নর্থ সাউথ হয়ে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে সো আমরা এটা কনভিনিয়েন্ট বেশি পারমানেন্ট ম্যাগনেট আমাদের একবার ইউজ করেছি আমাদের এই ইলেকট্রোম্যাগনেটটা আমাদের কনভিনিয়েন্ট বেশি আচ্ছা ওকে আচ্ছা এখন আমরা আরেকটা নতুন টপিকে আসবো যেটা হচ্ছে আমাদের ব্যাকলেয়ার তার আগে আমরা একটু দেখে নিই এখানে কি বলা হয়েছে যে আমাদের স্টেটর প্রোভাইডস কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড যেটা আমাদের পারমানেন্ট ম্যাগনেট ছিল সেটা আমাদের কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে এই জন্য আমাদের স্টেটর প্রোভাইডস কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড আর পরবর্তীতে আমরা পারমানেন্ট ম্যাগনেটের স্থলে আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করেছিলাম যে ডিসি সাপ্লাইটা আমরা রোটরকে সাপ্লাই দিয়েছিলাম সেটাই আমরা স্টেটরে সাপ্লাই দিয়ে আমরা ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে স্টেটরে ফিল্ড ক্রিয়েট করেছিলাম আর্মেচার উইচ ইজ এ সিম্পল কয়েল ইজ এ রোটেটিং কয়েল যেটা আমরা দেখেছি যে কপার ওয়ার মতো গোল্ডেন কালারের যেটা সেটা আমাদের রোটেটিং পার্ট সেটাকে আমরা রোটর বলে থাকি আর্মেচার লুপ বলে থাকি আর্মেচার কয়েল বলে থাকি তারপরে আর্মেচার ইজ কানেক্টেড টু এ ডিসি পাওয়ার সোর্স থ্রু এ পেয়ার অফ কমিউটেটর রিংস এই যে সিম্পল যে পোর্শনটা এটার সাথেই আমাদের আর্মেচার লুপটা কানেক্টেড ছিল আর এই আর্মেচার লুপের সাথে আমাদের ডিসি ভোল্টেজটা দিতাম বাইরে থেকে সো এখানে আমরা The armature is connected to a DC power source through a pair of commutator rings. When the current flows through the coil, an electromagnetic force is induced on it due to Lorentz law. We have to say that when the current carrying conductor is a magnetic flux, then the current carrying conductor is a torque on the So the coil starts to rotate. When the coil is nearly perpendicular to the magnetic flux যেটা আমরা দেখছিলাম যে সেগমেন্টেড পোর্শনটা কয়েলটা যখন ঘুরে আমাদের পারপেন্ডিকুলার হয়ে যায় তখন আমাদের সেগমেন্টেড পোর্শনটা ব্রাশের কাছে থাকে বা ডিসি সোর্সের কাছে থাকে তখন কী হয় টর্ক ইজ জিরো যেহেতু ওখানে কন্ট্যাক্ট নাই কোনো টর্ক ইজ জিরো দ্য কয়েল উইল নট গেট কানেক্টেড বিকজ অফ দ্য সেগমেন্টেড কমিউটেটর অ্যাজ এ রেজাল্ট দেয়ার উইল বি ইরেগুলার মোশন যেটা আমরা দেখেছিলাম যে ওই পোর্শনটা এই মোমেন্টে গিয়ে আমাদের মোশনটা একটু স্লো হয়ে যায় অ্যাড ওয়ান মোর লুপ টু দ্য রোটর উইথ এ সেপারেট কমিউটেটর পেয়ার অফ ইট এর আমরা পরবর্তীতে আরেকটা লুপ ক্রিয়েট করে তার জন্য একটা সেপারেট কমিউটেটর রিং দিয়েছিলাম স্মুথ রোটেশন পাওয়ার জন্য ইন দিস অ্যারেঞ্জমেন্ট ওয়েন দ্য ফার্স্ট লুপ ইজ ইন দ্য ভার্টিক্যাল পজিশন সেকেন্ড লুপ উইল বি কানেক্টেড টু দ্য পাওয়ার সোর্স আমরা দেখেছিলাম যে প্রথম লুপটা যখন ওই ভার্টিক্যাল পজিশনে গিয়ে কন্ট্যাক্টলেস হয়ে যায় তখন আরেকটা পোর্শন থাকে যেটা প্রেশার কন্ট্যাক্টে থাকে So the motor force is always present in the system. The more such loop is smoother the motor rotation. The permanent magnet stator coil is used only for very small DC motors. যেটা বললাম আমরা small DC motor জন্য permanent magnet গুলো ব্যবহার করা হয় most often electromagnet is used. The field coil or the electromagnet is powered from the same DC source. আচ্ছা যেটা আমরা দেখেছি পরবর্তীতে সো আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটরটা এতটুকুই থাকবে এর সাথে আমরা আজকে একটা ছোট টপিক করবো ডিসি মোটরের আপাতত টাইপসগুলো দেখব আর হচ্ছে আমরা ডিসি মোটরের ওয়ার্ডের অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা একটু দেখবো এটা কিনে নিয়ে আমরা পরে আরও পড়াশোনা করবো ডিসি মোটরের টাইপ নিয়ে আপাতত আমরা একটু দেখে নিই জাস্ট কী কী আছে ডিসি মোটরের টাইপের মধ্যে আমাদের সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর আছে সেলফ এক্সাইটেড কোনগুলো যেটা হচ্ছে সেম ডিসি সোর্সটা আমাদের আর রোটরে দেওয়া হয় বা সেম ডিসি সোর্সটা আমাদের ফিল্ড ক্রিয়েট করার জন্য দেওয়া হয় আর কি সেটা হচ্ছে আমাদের সেলফ এক্সাইটেড আর সেপারেটলি এক্সাইটেড কোনটা যেটা হচ্ছে আলাদা আলাদাভাবে দুটো সোর্স ব্যবহার করা হয় আচ্ছা ওকে পারমানেন্ট ম্যাগনেটটা আমরা দেখেছি সেলফ নিয়ে আমাদের পড়াশোনা বেশি এই ডিসি মোটরের মধ্যে সেলফের মধ্যে আমাদের সিরিজ কানেকশন আছে শান্ট কানেকশন আছে কম্পাউন্ড এক্সাইটেড কানেকশন আছে কিউমুলেটিভ কম্পাউন্ড ডিফারেনশিয়াল কম্পাউন্ড আছে এটা আমরা সামনে দেখব অ্যাপ্লিকেশনটা আমরা একটু দেখে নিই শান্ট ডিসি মোটরের অ্যাপ্লিকেশন কোথায় এটা হচ্ছে আমাদের এই যে ল্যাথে মেশিনে ব্যবহার করা হয় সেন্ট্রিফিউগাল পাম্পে ব্যবহার করা হয় লোয়ার ফ্যানে ব্যবহার করা হয় জিরি মেশিনে ব্যবহার করা হয় মেশিনারি টুলসে ব্যবহার করা হয় এটা দেখানোর আর কিছু নেই এরপরে সিরিজ ডিসি মোটরগুলোতে কনভেয়র বেল্টে ব্যবহার করা হয় এলিভেটর ট্রেনে ব্যবহার করা হয় তারপরে
এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ কম্প্রেসিভ মোটরটা আমাদের এলিভেটর রোলিং হিলস এই প্ল্যানার সেগুলোর সাথে কাজ করে। সো আজকে আমরা জাস্ট ওয়ার্কিং প্রিন্সিপালটা ডিসি মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল আর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে সব কিছু দেখলাম। আমরা নেক্সট ক্লাসে আরও একটু থিওরিটিক্যাল প্রশ্ন করবো। নেক্সট ক্লাসটা আমাদের শুরু হবে ব্যাটারি ইএমএফ, ব্যাটারি ইএমএফ দিয়ে আমাদের নেক্সট ক্লাসটা স্টার্ট হবে। সো আজকে লেকচার এতটুকুই থাকবে।